চলমান বিশ্বকাপে পরাজয়ের বৃত্ত থেকে যেন বের হতে পারছে না বাংলাদেশ দল। আফগানিস্তানের বিপক্ষে জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করলো। পরে টানা পাঁচ ম্যাচ হেরে কার্যত গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত করেছে টাইগার বাহিনী। সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচটি ছিল জয়ের ধরায় ফেরার শেষ সম্বল, কিন্তু সেই আশা হতাশার মাটির সাথে মিশিয়ে দিছে ডাজরা। এ অবস্থায় টাইগার দলকে নিয়ে নানা প্রান্তেই চলছে ব্যাপক আলোচনা সমালোচনা। যদিও বিশ্বকাপ দল ঘোষণার পর থেকে সাংবাদিকদের ক্যামেরা লেন্সে খুঁজে পাওয়া কঠিন ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপনকে, কারণ একাধিক বিতর্কে জড়িয়ে পড়েছিল তার নামটাও। অবশেষে সব নীরবতা ভেঙে গণমাধ্যমের মুখোমুখি হলেন পাপন। দুপুরে কলকাতার তাজ হোটেলে বাংলাদেশ দলের কোচিং স্টাফ ও সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে জরুরি সভায় বসেছিলেন বিসিবি সভাপতি পাপন। সভা থেকে বেরিয়ে পাপন মুখোমুখি হন গণমাধ্যমের। এ সময় দলের এমন পরাজয়ের পর কথা উঠবে স্বাভাবিকভাবেই দেখছেন বিষয়টি। তিনি জানিয়েছেন ক্রিকেটারদের এমন খারাপ সময়ে পাশে আছে বিসিবি। পাপন বলেন দল একটানা হারছে, এমন সময় কেউ ক্রিকেটারদের পাশে থাকবে না, তবে কেউ না থাকলেও আমরা তাদের পাশে আছি। সামনে তিনটা ম্যাচ ভালো করা ছাড়া উপায় নেই। এটা করতে গেলে দুটো জিনিস লাগবে, একটা হচ্ছে ওদের মধ্যে সাহস ও বিশ্বাসটা জাগিয়ে দিতে হবে যে ওরাও পারবে। সেটা নিজেদের মধ্যে না আসে তাহলে তারা দ্বিধাগ্রস্ত থাকবে, কাজেই সেটা করার জন্য চেষ্টা করেছি। তারা সকলে মিলে বলছে তারা একতাবদ্ধ আছে, তাদের মধ্যে কোনো সমস্যা নেই, ওরা জিততে পারছে না এটা চিন্তা করেও ওদের কাছে খারাপ লাগছে, কারণ ওরাই তো সুপারস্টার আমাদের ছিল সব সময়। পারফরমেন্সের এমন অধারাবাহিকতার কারণে সমালোচকের মুখে পড়েছেন সাকিব আল হাসান। এমনকি গতকাল ইডেনে নেদারল্যান্ডসের কাছে হারের পর সমর্থকরা ভুয়া ভুয়া বলে স্লোগান দেন, বিদ্রুপ করেন তাদের। পাপন বলেন মানুষ বোর্ডকে বলবে, কোচিং স্টাফকেও বলবে, প্লেয়ারদেরকেও বলবে, এটা স্বাভাবিক, এটা নিয়ে বলা উচিত না এমন কিছু না। আমি ব্যক্তিগতভাবে মনে করি যেহেতু সিরিজ চলছে, টুর্নামেন্ট চলছে, আরও তিনটা ম্যাচ বাকি, আবার এই ম্যাচগুলোতে আহামরি কিছু করতেও পারবো না সেটাও না, তবে আমরা সক্ষম, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এখনও সম্ভব। হারা জেতা বড় কথা না, ভালো ক্রিকেট খেলাটাই আসল, আমাদের ব্যাটিং ভালো হচ্ছে না। আমি ওদের এটাই বলছি যে ঘুরে দাঁড়ানো উচিত, ওরা কী চায় বলুক, যখন যা চায় আমরা আসি, ওরা কথা দিয়েছে ওরা বসবে, এটাও বলছে চাওয়ার কিছু নেই। আমি কথা বলে মনে হয়েছে ওরা এখন অনেক বেশি সিরিয়াস, এটা নিয়ে চিন্তা করেছে কীভাবে ওরা ভালো করা যায়, আশা ছাড়াও উপায় নাই। আমি বলছি খারাপ সময়ে মানুষ অনেক কিছু বলবে, কারণ ভালো সময়ে মানুষ মাথায় নিয়ে নাচে, তাহলে খারাপ সময়ে বলবে না কেন? কিন্তু এই খারাপ সময়ে কেউ না থাকলেও বিসিবি আছে তাদের পাশে। ব্যর্থতার পর দলের কম্বিশনে পরিবর্তন আসতে পারে কি তা জানিয়েছেন বিসিবির সভাপতি। তিনি বলেন এই খারাপ সময়ে ওদের পাশে আমরা আছি, কিসের জন্য আসছি, সামনে ওরা যেন ভালো খেলে, এই বিশ্বাস ওদের উপরে আছে। আমাদের যে শক্তি সামর্থ্য আছে এটা নিয়েই লড়তে চাই, আমরা কোনো পরিবর্তন আনতে পারবো না, কোনো জায়গায় কোনো পরিবর্তন আনতে পারবো না, কাজে এটাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে সামনের ম্যাচগুলো ভালো খেলুক এই প্রত্যাশাই করতেছি। প্রিয় দর্শক, বিসিবির সভাপতির এমন কথাগুলো আপনাদের কাছে কেমন লাগছে? আপনাদের মতামত জানিয়ে দেবেন কমেন্ট বক্সে।